আমার ইংলিশ অনার্সের বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের একটি আলোচ্য বিষয় থাকবে কবিতা। কবিতার নাম অ্যাংজাইটি। অ্যাংজাইটি রিটেন বাই এ কে রামানুজন। প্রথমে আমরা কবি সম্পর্কে খানিকটা জেনে নিই। এ কে রামানুজন অর্থাৎ আট্টাপাট্টি কৃষ্ণস্বামী রামানুজন, তিনি মাইসোরে জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় কবি, স্কলার, দার্শনিক। তিনি লেখালেখি করতেন যেসব ভাষায়, কানাড়া, তামিল, তেলেগু, সংস্কৃত এবং সঙ্গে ইংরেজি। তিনি পদ্মশ্রীতে ভূষিত হন এবং সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পান। তাহলে আসা যাক কবিতা অ্যাংজাইটি। অ্যাংজাইটি কথাটির অর্থ উদ্বিগ্নতা বা দুশ্চিন্তা। কবিতাটা কিন্তু সাইকোলজিক্যাল এবং ফিলোসফিক্যাল, যথেষ্ট চিন্তা ভাবনার মধ্য দিয়ে মনোযোগী হতে হবে। অ্যাংজাইটি উদ্বিগ্নতা বা দুশ্চিন্তা, এই বিষয়টি মানুষের জীবনে কমন। প্রায় সকলেই এই অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা বা দুশ্চিন্তা এর বেড়াজালে ঘিরে থাকে। মানুষ যেন এই দুশ্চিন্তা থেকে, এই অ্যাংজাইটি থেকে মুক্ত হতে পারে না, তাহলে স্বাভাবিকভাবেই অ্যাংজাইটি বিষয়ে কি আলোচিত হয়েছে, অ্যাংজাইটি বা উদ্বিগ্নতাটা কি, ইহা চিন্তার পথ ধরেই আমাদের ভেতরে আসে, চিন্তাকে অনুসরণ করেই আসে, চিন্তাকে ফলো করেই আমাদের মাঝে আসে। কিন্তু ইহা সাধারণভাবে ইহা চিন্তা নয়। তার মানে চিন্তা এক জিনিস, অ্যাংজাইটি যেন আরেক জিনিস। অর্থাৎ চিন্তা থেকে একটু ভারী, অ্যাংজাইটি বিষয়টা চিন্তা থেকে একটু ভারী, গভীর অ্যাংজাইটি। চিন্তার থেকে তীব্রতা বেশি, ইন্টেন্স বেশি। অর্থাৎ কিনা, এক্সেসিভ ওরি, একটা অতিমাত্রায় চিন্তন, অতিমাত্রায় চিন্তন। এই যেন কবি বলছেন, এই যেন এক ধরনের ভয়, মনের মধ্যে এক ধরনের ভয়, কিন্তু তথাকথিত ভয় নয়, কারণ ভয়ের পিছনে কারণ থাকে। কিন্তু উদ্বিগ্নতার পেছনে যে কারণ খুঁজে পাওয়া খুব মুশকিল, কবির চিন্তনে এটা। চিন্তা মানুষের থাকবেই, চিন্তার একটি লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য থাকে,
কারণ খুঁজে পাওয়া যায়। কিন্তু কবি বলছেন এংজাইটিটা এর জন্য নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, আর এংজাইটির কোনো কনক্লুশন, কোনো উপসংহার পৌঁছানো যায় না। আর এই এংজাইটিতে উদ্বিগ্নতা কি হয়, ফিলিং টায়ার্ড, মানুষ ক্লান্ত হয়, ক্লান্ত হতে হয়, এটা যেন একটা মানসিক প্রক্রিয়া। আবার এও বলা হয় যখন ফিলিংটা অর্থাৎ আবেগ বিকামস এক্সেসিভ, আবেগ যখন মানুষের যথেষ্ট পরিমাণে হয় তখন এংজাইটি বা দুশ্চিন্তা হয়, আমার কথা নয় কবির ভাবনা। তাহলে চিন্তা তো দুই রকম, সুচিন্তা দুশ্চিন্তা। তো আমরা তো এখানে সুচিন্তার কথা বলিনি, তাহলে অ্যাংজাইটি হলো অধিকতর দুশ্চিন্তা, চিন্তা প্লাস চিন্তা প্লাস চিন্তা দুশ্চিন্তা দুশ্চিন্তা। নেগেটিভ বিষয়কেই প্রকাশ করে, কারণ কিছু কিছু চিন্তা আছে যে সেই চিন্তার মধ্যে দিয়ে তো গুড সাইড পাওয়া যেতে পারে, ভালো জিনিসের জন্য তো মানুষ চিন্তা করে, কিন্তু সেটা অ্যাংজাইটি না। তাহলে কোনটা অ্যাংজাইটি? চিন্তাটা যখন গভীর, এক্সেসিভ, অতিমাত্রায়, তখন এবং এর নেগেটিভ সাইড থাকবে, তখন দুশ্চিন্তা। বলা হয়েছে অ্যাংজাইটি ইজ এ ফিলিং অফ ফিয়ার, উদ্বিগ্নতার মধ্যে দুশ্চিন্তার মধ্যে একটা ভয় 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 থাকে, কিন্তু সব চিন্তার মধ্যে তো ভয় থাকে না। আমি চিন্তা করছি আমি ভালো ক্রিকেটার হব, তার মধ্যে এত দুশ্চিন্তার কি আছে, এত ভয়ের কি আছে? বলা হয়েছে অ্যাংজাইটি এটা যে ফিলিং, এর পিছনে একটা ভয় কাজ করে, ভীতি অ্যাবাউট হোয়াট ইজ টু কাম, কি হবে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল উদাহরণ দেওয়া যেতে পারে, দ্য ফার্স্ট ডে অফ স্কুল, স্কুলের প্রথম দিন কেমন যেন একটা উদ্বিগ্নতা, উদ্বিগ্নতা, এটা তো চিন্তা ঠিক তাও নয়, ডাইরেক্ট কিছু ভয় ঠিক তাও নয়, কিন্তু একটা উদ্বিগ্নতা। কিংবা গোয়িং টু জব ফার্স্ট টাইম, প্রথম প্রথম কাজে যাচ্ছি, একটা অ্যাংজাইটি কাজ করে। বলা হয়েছে অ্যাংজাইটি ইজ ফিলিং অফ আনইজিয়ার, অ্যাংজাইটি হলে পরে একটা অনুভব আসবে, আনইজি আনইজি ভাব হবে, ভালো লাগছে না ভালো লাগছে না ভালো লাগছে না, কিন্তু সব চিন্তা হলেই ভালো লাগে না ভালো লাগে না এরকম তো বিষয় নয়, কিন্তু অ্যাংজাইটি হইলে ঠিক আনইজি ফিল হচ্ছে। এবং ইট মাইট কজ ইউ টু সোয়েট, শরীর ঘেমে যেতে পারে, ফিল রেস্টলেস, একটু অস্থিরতা আসতে পারে, র্যাপিড হার্টবিট, একটু হার্টবিট বেড়ে যেতে পারে। অ্যাংজাইটি ইজ এ নর্মাল ইমোশন বলা হয় মেডিকেল সায়েন্স, অ্যাংজাইটি ইজ এ নর্মাল ইমোশন, একটা আবেগ, দ্যাট কজেস ইনক্রিজড ফিয়ার, ভয় সৃষ্টি করে, ফিজিক্যাল সাইন, ফিজিক্যাল অনেক সিমটমগুলো দেখা দেয়, সাসেস র্যাপিড হার্ট রেট অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স, এটা মেডিকেল সায়েন্সের কথা।
কবি নিশ্চয়ই যা বলেছেন মেডিকেলের বাইরে কিনা বলবেন কেন, নিজের ইচ্ছা মতো তো বলতে পারবেন না। তাহলে অ্যাংজাইটিটা হচ্ছে এক্সেসিভ ওরি, চিন্তার সমষ্টি, একটা মেন্টাল হেলথ কন্ডিশন, একটা মানসিক স্বাস্থ্যের বিষয় এটা। এতে সেন্স অফ নার্ভাসনেস থাকবে, আনইজিনেস হয়, ওরি হয়, ফিয়ার হয়, এসব হয়, অ্যাংজাইটি। অর্থাৎ কবি খুঁজে বের করতে চাইছেন যে অ্যাংজাইটি বিষয়টা কি। কবি বলেছেন অ্যাংজাইটি দুশ্চিন্তা আর ভয় আলাদা, আমার কথা নয়, কবির কথা। অ্যাংজাইটি বা দুশ্চিন্তা থেকে ভয় আলাদা, কেন? ভয়ের কারণ আছে, কিন্তু দুশ্চিন্তার যে কারণটা খুঁজে পাওয়া বড় মুশকিল, কবি বলেছেন। আর কি বলেছেন? নিশ্চয়ই দুশ্চিন্তার কিছু বিষয় রয়েছে, তবে তো বোঝা মুশকিল, খুঁজে পাচ্ছেন না। কবি আরো বলেছেন, ভয় বৃক্ষের মতন, ভয়কে বৃক্ষ বলছেন, ভয় বৃক্ষের মতন দুশ্চিন্তার পিছনেও কিছু আছে। কি যে আছে অনুভবে নিয়ে আসা মুশকিল। এবার কবি বলেছেন, রেখাগণিত, এটা কোণ, এটা গোল, এটা চতুর্ভুজ, রেখাগণিত দিয়ে, জিওমেট্রি দিয়ে বোঝানো যায় না, কারণ এই দুশ্চিন্তার কোনো আকার নেই। কবির ভাষায় কেমন আকার নেই? যেমন আশা, হোপ, আশার কোনো আকার নেই, আশার কোনো রং নেই, নির্দিষ্ট কোনো রং, আশার রং এরকম, সেরকম এই দুশ্চিন্তাকে কোনো জিওমেট্রি দিয়ে, রেখাগণিত দিয়ে বোঝানো যায় না। কবির ভাষায় কবি আরো বলেছেন, অ্যাংজাইটির কোনো শেষ নেই, দুশ্চিন্তার কোনো শেষ নেই, কোথায় কত দূর যাবে বোঝা যায় না। এই অ্যাংজাইটির শীর্ষে নাকি একটা প্যাচালো চক্র আছে, কবির ভাষায় সেটা ব্যাখ্যা করা মুশকিল। এবার বলছেন কবি, দুশ্চিন্তার বিষয়টা যাই হোক, তার থেকে বের হওয়া বড় কঠিন, কারণ এর অন্ত নেই, এর সীমা নেই, দুশ্চিন্তার অন্ত নেই, দুশ্চিন্তার সীমা নেই। কবি এই দুশ্চিন্তাকে, এই অ্যাংজাইটিকে হোয়াইট স্নেক বলেছেন। এই হোয়াইট স্নেক, সাদা সাপ, এটা পজিটিভ সিম্বল বলা হয়। তাই বলছেন, বলা যাচ্ছে না যে দুশ্চিন্তা হোয়াইট স্নেকের মতন, সাদা সাপের মতন, কিংবা এর কোনো পজিটিভ দিক আছে, এরকম কিছু বলা যাচ্ছে না। কবি আরো বলেছেন, দুশ্চিন্তা জলের মতো প্রবাহমান, চোরাবালির মতন, এ ব্যাখ্যা করা কঠিন। কবি আরো বলেছেন, আগুন জ্বলতে বাতাসের সাহায্য লাগে, ভূমিরও একটা শরীর আছে, আর এর পিছনে কারণ আছে। আগুন জ্বলতে যে বাতাসের সাহায্য লাগে, এর পিছনে কারণ আছে,
ভূমির যে বিশাল শরীর আছে এর পেছনেও কারণ আছে, কিন্তু তেমন কোনো কারণ খুঁজে পাওয়া যায় না এই অ্যাংজাইটির পেছনে বা দুশ্চিন্তার পেছনে। কিংবা এই অ্যাংজাইটিকে বা দুশ্চিন্তাকে কোনো উপমা মেটাফোর দিয়ে বোঝানো যায় না বা প্রকাশ করা যায় না। কবির ভাষায়, কবির কথায়, দুশ্চিন্তাকে কোনো উপমা দিয়ে বোঝানো যায় না, এরকম দুশ্চিন্তা, এরকম এরকম কোনো মেটাফোর দিয়ে বোঝানো যায় না কবি বলেছেন। তার মানে কবি দুশ্চিন্তার জন্য খুবই দুশ্চিন্তিত। দুশ্চিন্তার ব্যাখ্যা দিতে গিয়ে বড় চিন্তিত। দুশ্চিন্তা আমাদেরকে বুঝাতে গিয়ে তিনি নিজেই দুশ্চিন্তিত। আমাদেরও দুশ্চিন্তা বাড়িয়ে দিল। কবি বলেছে, নট ব্রাঞ্চলেস অ্যাজ দ্য ফিয়ার ট্রি, ভয় ট্রি, ভীতি, ভয়ের যে গাছ আছে, ভয় বৃক্ষ আছে, তার পিছনে কারণ আছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা উন্মুক্ত শিকড়, নেকেড রুটস, সিক্রেট টুইগস। আর এই দুশ্চিন্তার গোপন গোপন কিছু পাতা আছে। অ্যাংজাইটি কিভাবে আসে, আমার কথা একটা নয়, কবির কথা, অ্যাংজাইটি কিভাবে আসে মানুষের পক্ষে বোঝানো দুষ্কর। কবি বলেছেন, অ্যাংজাইটি যেন ফাঁসের রশির মতো আটকে যায়, মুক্তি পাওয়া কঠিন। নট ওয়েকফুল ই নিডস হোয়াইট স্নেক, এতো সাদা সাপ নয় যে রাতের অন্ধকারে দেখা যাবে। যে কোনোভাবে, যে কোনো উপায়ে, যে কোনো পথে এই অ্যাংজাইটি মানুষকে দখল করে নেয় এটুকু সুনিশ্চিত, কিন্তু এর রহস্য রহস্যই। এই তো ছিল কবিতা অ্যাংজাইটি, দুশ্চিন্তা নিশ্চয়ই আমার মাঝেও আছে, তোমাদের মাঝেও আছে, খোঁজ করার চেষ্টা করিনি, কিন্তু দেখা গেল আজকে অ্যাংজাইটি কবিতার, অ্যাংজাইটি কবিতায় অ্যাংজাইটি বুঝাতে গিয়া, দুশ্চিন্তা বুঝাতে গিয়া কবি যেমন দুশ্চিন্ত, আমি নিজেও দুশ্চিন্ত, আমি তো আরও দুশ্চিন্ত যে তোমাদের কথাটা বুঝাতে পারলাম। তাহলে অ্যাংজাইটির চক্রকারে একটা মালা হয়ে গেল না? কবিও ঠিক বুঝাতে পারছেন না, চেষ্টা করছেন, বহু চেষ্টা করেছেন, বহু উপমা দেওয়ার চেষ্টা করেছেন, শেষে বলেছেন কোনো উপমাই চলে না। তাহলে কবি চেষ্টা করেছেন, আমিও চেষ্টা করেছি বুঝাতে, তোমরা কতটুকু বুঝতে পারলে তো মুশকিল। আর এই আরও মুশকিল, এই কবি তো, এই কবিতার তো বিভিন্ন জনে বিভিন্ন ব্যাখ্যা করা শুরু করেছে। তাহলে তো এখন কবিকে ডেকে নিয়ে আসতে হয়, কবিতা বলুন কী বলতে চেয়েছেন, যার জন্য আমরা মেডিকেল ট্রিটমেন্টে অ্যাংজাইটিকে কী বলে সে বিষয়টাও খানিকটা টাচ নিয়ে এসেছি, যেতে যেতে পারি কিনা। যাই হোক, আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল অ্যাংজাইটি। কবি যথেষ্ট প্রচেষ্টা করেছেন যে অ্যাংজাইটি, দুশ্চিন্তা বিষয়টা মানুষের মধ্যে আসে, মানুষের মধ্যে কমন, মানুষের মধ্যে থাকবে, এ চিন্তার থেকে ভারী, এ ভয় নয়, এ অন্য কিছু, বোঝানো মুশকিল। তবে এটা কমন আমাদের মধ্যে, অনেক কিছু চেষ্টা করেছেন উপমা দেওয়ার, বোঝানোর, শেষে বলছেন কোনো উপমাই চলে না। যাই হোক, এই জন্যই বলেছিলাম এই কবিতাটা সাইকোলজিক্যাল। আর আমাদের কবি তো ছিলেন একজন দার্শনিক,
একজন দর্শন চিন্তার উপরে এই কবিতা, দার্শনিক তত্ত্বের উপরে এই কবিতা। খুব ভালো বলেছেন, দুশ্চিন্তাকে কোনো আকার দিয়ে, রেখা চিত্র দিয়ে বোঝানো যায় না, যে রকম এরকম কিন্তু আমাদের মধ্যে আছে, বিরাজমান। যাই হোক, এই ছিল আমাদের বিষয় অ্যাংজাইটি, আমাদের কবিতা অ্যাংজাইটি, রিটেন বাই এ কে রামানুজন। বন্ধুরা ভালো থাকো, দুশ্চিন্তা কিন্তু করো না, সুচিন্তা করো, চিন্তা করো, সুচিন্তা করো। আর সুচিন্তা করতে করতে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।